আবদুল্লাহ হাফস আপনি লিখেছেন হাইজ নেফাজের কতদিন পর আদায় করা যাবে হাইজ নেফাজ শেষ হওয়ার পরপরই আপনি আদায় করবেন কোনো দিন নয় হায়জ শেষ হয়ে গেছে যে ওয়াক্ত শেষ হয়ে গেছে গোসল করে সে অক্স থেকে আপনি আদায় করবেন নেফাসের ব্যাপারে একই কথা যখন সন্তান প্রসব পরবর্তী রক্ত দেখা যাবে ব্রিডিং শেষ হয়ে গেছে আপনি গোসল করে সালাত আদায় করবেন এমন নয় যে আজকে হায় শেষ হলো আগামীকাল থেকে সালাত আদায় করবেন অনেক মামুনরাই ভুলটা করে থাকেন যে মাসিক তাদের পিরিয়ড যেদিন বন্ধ হয় ওই দিন আর ওই সালাদগুলো পড়েন না পরের দিন থেকে একসাথে শুরু করেন এরকম অলসতা করেন এই আলস্য কিন্তু গুরাহের কারণ হবে